ডাটা থাকবে, এটা বুঝতে হবে যখন তখন আপনার কাস্টমারটা ইউজ করবেন না। এই আপনি তো ক্লিক করতেছেন কেন? যখন আপনি দেখবেন এইভাবে সেটা একের অধিক চেঞ্জেবল ডাটা যখন হয়ে যাবে তখন আপনাকে সেই অ্যাডাপ্টারটুকু নিজেকে ডিজাইন করতে হবে। যখন আপনি কি কাস্টমার লেআউট যেরকম বানাচ্ছিলেন তদ্রূপভাবে আপনাকে একটা কি করতে হবে, পুরো অ্যাডাপ্টারটুকু আপনাকে ডিজাইন করতে হবে। এবং এই জন্য আমরা যেহেতু এটা আমার নিজের মতো কাস্টমাইজ করে বিধাই এটাকে নাম বলা হচ্ছে কি কাস্টম অ্যাডাপ্টার। তো আজকে আমরা একটা এক্সাম্পল করব, সেটা হচ্ছে এই আপনারা এখন যেটা করলেন বাটন ক্লিকে কি ছিল নাম দেখাচ্ছিলেন না, নাম দেখাচ্ছিলেন, এখন আমরা সেম ওভাবেই করব। আমার একটা এডিট ট্যাগস ET1 এখান থেকে আমি নাম দিব, ইনপুট দিব, এখানে প্রথমে নামের জন্য কি দিব ফোন নাম্বার দিব, দেন আমি বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার নিচে থাকবে কি একটা লিস্ট ভিউ, এখানে বসে যাবে। এখানে এখানে ধরেন আমি যদি এখানে থাকলে আমার কি নামের জন্য একটা টেক্সট ভিউ লাগবে, ফোন নাম্বার জন্য একটা কি টেক্সট ভিউ লাগবে কিনা, এবং সেটা আমি ইচ্ছা করলে পাশাপাশি রাখতে পারি, ইচ্ছা করলে আমার উপরে নিচে, আমি তার আমার নিজের মতো আমি ডিজাইন করবো। সেটা আমি জানি লেআউট যেভাবে ডিজাইন হবে আমার এখানে সেভাবেই বসবে রোল লেআউট। এই কাজটুকু হচ্ছে আমরা এখন করবো, এবং সেটা অবশ্যই কী দিয়ে করতে হবে, কাস্টম অ্যাডাপ্টার দিয়ে করতে হবে। আমার যেখানে একসাথে কাজ হচ্ছে আমি কেন দুইটা নেবো, নেওয়া যাবে কিন্তু আমি কেন নেবো? আগে লিস্ট ভিউ বুঝি, আগে সর্বনাম ব্যঞ্জনবর্ণ শিখি, এরপর যুক্তবর্ণ শিখবো। আগে আমি সর্বনাম আর ব্যঞ্জনবর্ণ যদি না আসে জানি ক আর মদিনার শোনা আছি তাহলে কেউ চিনবো না, বুঝে গেছে? আগে ক এবং কেউ চিনতে হবে, তারপর আমি বুঝতে ক আর যখন মদিনার শো চিনবো তখন আমি কেউ চিনবো। আমাকে আগে রিসাইকেলার ভিউ তো ল্যাটেস্ট জিনিস, সেটা কেন আসছে, আমার এখানকার কোন ড্রব্যাকগুলোর কারণে আসছে বেসিক হচ্ছে আমার লিস্ট ভিউতে। কারণ আমাদের এই কোর্সটা প্রথম কথা, আমাদের এই কোর্সটা হচ্ছে বেসিক অ্যান্ড্রয়েড কোর্স, আমাকে বেসিকটুকু জানলে দেন আপনি ওগুলো ইজিলি পারবেন। হ্যাঁ, আপনি যখন লিস্ট ভিউ পেরে যাবেন তখন আপনাকে আমি যে শুধু একটু বলবো আপনি কত দিন রিসাইকেল নিজেই পারবেন, কারণ ওখানে সেম জিনিস, ওখানে অ্যাডাপ্টার, ওখানে সেম কনসেপ্ট। ওকে, আমরা যেহেতু একটা কন্ট্যাক্ট লিস্ট বানাবো, সবার আগে আমাদের প্রথম কাজ কী হবে, আমরা ওপিতে, আমরা এখন সব কিছু বলছি আমরা ওপিতে আগাবো, সবার আগে আমাদের একটা কন্ট্যাক্ট মডেল ক্লাস লাগবে ডেফিনেটলি। আমরা একটা কন্ট্যাক্টের ক্লাস বানাই ফেলি, আসুন এই ফ্রন্ট কি বড় করতে হবে না দেখা যায় পিছন থেকে, একটু বড় করা লাগবে। এখন ইউ জাভা ক্লাস নাম দি হচ্ছে হ্যাঁ, আমি আপনাকে করতে বলছি, এত প্রথম ক্লাস থেকে ইনস্ট্রাকশন আপনাদের, আমি যখন করবো এখানে কিচ্ছু করা যাবে না। কন্ট্যাক্ট ক্লাস কী কী থাকবে, আমরা কী কী রাখবো, প্রাইভেট কি স্ট্রিং নেম, দেন প্রাইভেট স্ট্রিং ফোন নাম্বার, আমি গেটা সেটা বানিয়ে ফেললাম, আমি একটা কনস্ট্রাক্টর বানিয়ে ফেলতে পারি। এটা তো সবাই বুঝছে সিম্পল, দেন এখন আমাকে বানাতে হবে কি আমার সেই কাস্টম অ্যাডাপ্টার বানাতে হবে। সেমভাবে আমি একটা জাভা ক্লাস নিই, আমি এটাকে নাম দিই হচ্ছে কি কন্ট্যাক্ট অ্যাডাপ্টার,
এখন এখন আমি যেহেতু এই ক্লাসটাকে আমি অ্যাডাপ্টার হিসাবে ইউজ করব, তাহলে আমাকে এই ক্লাসটা কোথেকে নিতে হবে, ইনহেরিট করতে হবে? এই এটা তো আমার বানানো ক্লাস, যেমন এটা দেখেন, এইটুকু বাদ দেন, এখানকার এখানকার এইটুকু এইটুকু অংশ আপনি ভুলে যান, এটুকু অংশ বাদ দিন। এটা কি সিম্পল একটা জাভা ক্লাস না? এই ক্লাসটাকে আমি কি হিসাবে ইউজ করতে চাই, অ্যাক্টিভিটির মতো করে ইউজ করতে চাই, বিধে আমি কোথেকে এক্সটেন্ড করলাম এখান থেকে তদ্রূপভাবে। আমি যদি এটাও একটা সিম্পল জাভা ক্লাস, আমি এই ক্লাসটাকে যদি আমি অ্যাডাপ্টার হিসেবে ইউজ করতে চাই, কোথেকে এক্সটেন্ড করব? অ্যাডাপ্টার থেকে না, অ্যারে অ্যাডাপ্টার করতে করতে হবে, এমন কোনো কথা নাই। অ্যাডাপ্টার অনেক ধরনের, বেস অ্যাডাপ্টার থেকে করতে হবে, একটা সমস্যা নেই। এক্সটেন্ড কী হবে? অ্যারে অ্যাডাপ্টার। ওকে, এখন হচ্ছে আমার এই অ্যাডাপ্টারের মধ্যে আমি ফিল্ড দেখি কি, আমার যেসব ডাটাগুলো থাকবে আমি রাখবো। আমার প্রথমে থাকবে কি, প্রাইভেট কে থাকবে, কন্ট্যাক্ট থাকবে কি না, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট দেন, কি 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 লাগবে আর, আগে অ্যাডাপ্টার কি কি ছিল, আমার দুইটা টেক্সট ভিউ লাগবে না, নাম ফোন নাম্বার দেখানোর জন্য লাগবে কি না, প্রাইভেট টেক্সট ভিউ আমি দিলাম হচ্ছে কি, নেম টিভি, দেন লাগবে কি আমার আবার, প্রাইভেট টেক্সট ভিউ আমার হচ্ছে কি, ফোন নাম্বার, ফোন টিভি, ফোন নাম্বার, আর কি লাগবে বলেন? আমার একটা অ্যারে লিস্ট লাগবে না, একটা ডাটা লাগবে কি, অ্যারে লিস্ট লাগবে কি না, আমার লিস্ট অফ ডাটা, এটাও কি অবশ্যই প্রাইভেট, কারণ আপনারা জানেন এখন অবজেক্ট ওরিয়েন্টের নিয়ম কি, কনসেপ্ট কি, ডাটা মাস্ট বি প্রাইভেট, এটা কখনো পাবলিক রাখা যাবে না। অ্যারে লিস্ট এর টাইপ কি হবে? এই তার কন্ট্যাক্ট ক্লাস কেন বানাইছি, ওকে। এবার দেখেন আমার এখানকার এটা হচ্ছে আমার কি কনস্ট্রাক্টর না, এবার এই কনস্ট্রাক্টরের মধ্যে এটা তো আমি যেহেতু বানাচ্ছি, আমি কি কি পাঠাবো আমার ইচ্ছা। তবে এক্ষেত্রে আমি এখানে ধরেন যদি আমার সুবিধার জন্য আমি এখান থেকে প্রথম প্যারেন্টের সাথে দেখেন বাই ডিফল্ট কনটেক্সটটুকু দিতে হচ্ছে। এবার এখানে ইন্টিজার রিসোর্স আমার দরকার না, আমি ইন্টিজার রিসোর্স পাস না করলেও চলবে, আমি এখানে আমার সেই লিস্টটাকে পাস করে দিতে পারি, অ্যারে লিস্ট অফ কি, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিস্ট। এবার এখানে আমি দিতে পারি আমার এখানে কি ছিল, এই যে এখানে আমি আমার আর ডট কে লেআউট ডট, আমার এটার জন্য একটা লেআউট বানাতে হবে কিনা, কাস্টম লেআউট, আচ্ছা আমরা এখানে কাস্টম একটা লেআউট বানাই, লেআউট রিসোর্স ফাইল লেআউট, এখানে আমার কি কি থাকবে, একটা থাকবে নেম, একটা থাকবে কি ফোন নাম্বার, দুটো টেক্সট ভিউ থাকবে, সিম্পল টেক্সট ভিউ, কন্টেন্ট, আমি কি উপর নিচে দেখাবো না পাশাপাশি দেখাবো বলেন, পাশাপাশি দেখাবো, হরাইজন্টাল, দেন আবার কি টেক্সট ভিউ, অ্যাপ কন্টেন্ট, অ্যাপ
আইডি নাম্বার। ওকে, আমি মোটামুটি এইটুকু দিয়ে কাজ চালাতে পারি। এবার আমি এখানে চলে আসি, এবার আমি কোন লেআউট দেখাই দেবো এখানে, বুঝা গেছে? এটুকু বুঝতে পারছেন? আগে যখন লিখতেন অ্যারে অ্যাডাপ্টর প্যারামিটার দিতেন স্ট্রিং সমান নিউ অ্যারে অ্যাডাপ্টর, প্রথম ছিল কি কনটেক্সট, তারপরে কিছু অ্যান্ড্রয়েড আর ডট লেআউট ছিল কি না, তার ভিতরে লেআউট একটা বলে দিতে হতো। আমি যখন এখন অ্যাডাপ্টারটা নিজেই বানাচ্ছি, আমাকে তো অবশ্যই তার সুপার ক্লাস আমাদের আমার সেই লেআউটটা আমাকে দেখা দিতে হচ্ছে, বুঝা গেছে? একটার মতো দেন আমি থার্ড প্যারামিটার দিব কাকে, আমার সেই কন্ট্যাক্ট লিস্টকে আমি দিতে পারি। এবার আমি এখানে দিই ধরেন কি দিস ডট কি আমার কোনটা ছিল কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমার এখানে একটা কন্ট্যাক্ট রাখতে হবে আমাকে, প্রাইভেট কন্ট্যাক্ট দিস ডট কন্ট্যাক্ট সমান কি কন্ট্যাক্ট, দেন আমার হচ্ছে কি দিস ডট কন্ট্যাক্ট লিস্ট সমান কি এটুকু। সবাই ক্লিয়ার? জাস্ট কিচ্ছু না, আমি একটা আমার যেহেতু আমি এই ক্লাসটাকে আমি আমার মতো করে ডিজাইন করতেছি, আমার কাস্টম অ্যাডাপ্টর, আমি তার জন্য একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি, এবং সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমি জাস্ট আমার কনটেক্সটটুকু দিচ্ছি, দেন আমার যেই ডাটাটুকু আমি দেখাবো সেই ডাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমি সুপার ক্লাস আমাদের পাঠাচ্ছি জাস্ট আগে অ্যাজ ইউজার, এবং এই দুটো ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এই কনটেক্সট আমি দিচ্ছি এখানে কোথেকে পাচ্ছি, পাই আমি লিখছি, এটা আমি লিখছি, কারণ কি আমি জানি আমাকে একটা অ্যাডাপ্টার ডিক্লেয়ার করতে হলে কন্টেক্সট পাস করা লাগে। আপনারা কতদিন দেখেন নাই প্রথম প্যারাটা কি দিতেন কন্টেক্সট, আমার দিতেই আমি জানি, সেটা আমি দিচ্ছি এখানে, বুঝা গেছে? এবার আসি, আজকে আমরা কয়েকটা নতুন জিনিস শিখব, এগুলো কিন্তু খুবই আজকের ক্লাসটা যদি আপনি বুঝে থাকেন, আপনি পরবর্তীতে অনেক কিছু ডাইনামিক যখন কোনো ধরনের ভিউ ক্রিয়েট করা দরকার হবে আপনার, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। বাট তার জন্য আপনাকে এগুলো কিন্তু বেসিক জিনিস, একদম ফান্ডামেন্টাল জিনিস অ্যান্ড্রয়েডে, আজকে যে জিনিসগুলো বলবো। বলেন এটা তো আমি এখন ইউজ করি নাই, ইউজ করলে তো বুঝবেন, এখন মাত্র বানাচ্ছি তাকে, আমি তা এখন মাত্র আমার ডিজাইনটাও রেডি করতেছি, আমি ইউজ করবো লেআউট ইনফ্লেটার, আজকে একটা আমরা ইউজ করবো লেআউট ইনফ্লেটার। আগে আগে নাম শুনে বলতেছি তো আপনারা বলার আগে কোশ্চেন করেন কেন, বলতে দেন দেন কোশ্চেন করেন না, এত আগ্রহ পরীক্ষা খেলা তো কারো একলা দেখা যায় না, যত আগ্রহ ক্লাসে দেখা যায়। লেআউট ইনফ্লেটার, এই লেআউট ইনফ্লেটার কাজটা কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা সাপোজ আমার একটা ফিক্সড লেআউট আছে, আমার ওই লেআউটটাকে ভিউতে কনভার্ট করব, এই লেআউট ইনফ্লেটার কাজ হচ্ছে ওই কাজটা করে দাও। নাম দেখেন, নাম কি লেআউট ইনফ্লেটার, কিন্তু নাম ইনফ্লেটার কি ওটা আসলে খুঁজে নেন, ইনফ্লেটার ওয়ার্ডটা বাংলা কি খুঁজে নেন। সে কি করে, আপনার একটা ফিক্সড যখন লেআউট দিয়ে দিবেন সেই লেআউটটাকে সে কি করবে ডাইনামিকলি সেটাকে ভিউতে কনভার্ট করে দেবে, কারণ আমি জানি কি আমার লিস্ট ভিউ ডাইনামিক ডাটা না, লিস্ট ভিউ ডেফিনেটলি ডাইনামিক ডাটা, রেস্ট ডাটা আপনি জানেন না রান টাইমে কি কি ডাটা আছে, আপনি জানেন যে আপনি যখন বাটনে ক্লিক করতেছেন ডাটা কিন্তু পপুলেট হয়ে যাচ্ছে, তার মানে কি ডাইনামিক ডাটা, রান টাইমে সেই ভিউগুলো জেনারেট হচ্ছে প্রত্যেকবার, কি একটা রো ক্রিয়েট হচ্ছে না, আপনি যতবার বাটন ক্লিকে যত ডাটা দিচ্ছেন ততবার কিন্তু একটা রো ক্রিয়েট হচ্ছে, তার মানে কি পুরো জিনিসটাই ডাইনামিক। এখন এই ধরনের ডাইনামিক ডাটা যখন আমরা আমরা রান টাইমে ইউজ করতে চাইবো, সেক্ষেত্রে আমাদেরকে একটা ক্লাস ইউজ করা লাগে কি লেআউট ইনফ্লেটার। এই কাজ করে কি, ওকে আপনি একটা এক্সএমএল দেখাই দিবেন, সেই এক্সএমএলকে সে ভিউতে কনভার্ট করবে। ক্লিয়ার? ডিফল্ট যে অ্যাডাপ্টারটা আমরা ইউজ করতাম
অবশ্যই ছিল, সেই ক্লাসে ঢুকেন না আপনি, ঢুকলে দেখতে পাবেন। বললাম না যখন কিছু সিস্টেম ইউজ করবেন সেখানে ঢুকবেন, এখন ঢুকতে বলে নেই, এখন অফ করেন। এখন আমাদেরকে ভিউটুকু জেনারেট করার জন্য এখানে আমরা আরেকটা ওভাররাইডের মেথড নেব, গেট ভিউ। এই মেথডটা আমরা ইউজ করবো, এই মেথডের কাজ কি নামই দেখা যাচ্ছে, সে কি রিটার্ন করে, তার রিটার্নটা কি ভিউ। আমি যেই যেহেতু আমার পুরো এক্সএমএলটা মানে পুরো অ্যাডাপ্টারটা কে বানাচ্ছে, আমি বানাচ্ছি এখন, মানে আগে তো পুরোটা সিস্টেম করে দিতাম, সিস্টেমের জিনিস কি ইউজ করতাম, এখন পুরো ভিউটা আমাকে জেনারেট করতে হবে, এই অ্যাডাপ্টার কীভাবে কাজ করবে পুরো জিনিসটুকু আমাকে করতে হবে। মানে আজকে মোটামুটি আমরা আসলে অ্যান্ড্রয়েডের ভিতরে ইন্টারনাল মেকানিজম কীভাবে কাজ করে ওই জিনিসগুলো কিন্তু জানতাম। এতদিন ধরে গিয়ে অ্যাডাপ্টার একটা শুধু বলে দিয়েছে নিউ অ্যারে অ্যাডাপ্টার, সে কাজ করে দিয়েছে, আমি আসলে কিছু জানি নাই আসলে ভিতরে কী হয়। আজকে দেখেন ভিতরে আসলে সেই ইন্টারনাল কী কাজগুলো করে, কারণ পুরো জিনিসটা এখন আমি নিজেই করব। এখন আমার এই প্রথম কাজ ছিল আমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, দেন এখন আমি জানি আমাকে ভিউটুকু জেনারেট করতে হবে, তার জন্য আমি একটা বানাচ্ছি কি একটা মেথড হচ্ছে কি আমার গেট ভিউ মেথড। এই মেথডটা হচ্ছে আমার একটা ওভাররাইডিং মেথড আমি নিচ্ছি, এবং তার ভিতরে দেখেন কী কী প্যারামিটার, ইন্টিজার পজিশন, অবশ্যই আমার পজিশনটুকু আমার লাগবে, আমি জানি লিস্ট ভিউ থেকে আইটেম ধরতে কী লাগে, আমার পজিশন লাগে। সেকেন্ড প্যারামিটার কি ভিউ, থার্ড প্যারামিটার কি ভিউ গ্রুপ, আলটিমেটলি আমার কোনো না প্রত্যেকটা ভিউ কোনো না কোনো ভিউ গ্রুপের আন্ডারে থাকে, এর এই ভিউ গ্রুপ হচ্ছে সেই ভিউ গ্রুপ, বুঝা গেছে, অনেকগুলো ভিউ একটা ভিউ গ্রুপের আন্ডারে থাকে, এই হচ্ছে সেই ভিউ গ্রুপ। আমরা এবার সেই লেআউট ইনফ্লেটার নিই, লেআউট ইনফ্লেটার গেট সিস্টেম সার্ভিস, লেআউট ইনফ্লেটার সার্ভিস। বুঝা গেছে, আমি সেই লেআউট ইনফ্লেটার একটা ইনস্ট্যান্স নিচ্ছি, লেআউট ইনফ্লেটার হচ্ছে কোথেকে নিচ্ছি, সে আমার কনটেক্সট থেকে। এবার বুঝা গেছে কেন কনটেক্সট, আমার জিনিসটা আছে কোথায়, কনটেক্সটের ভিতরেই আছে, সেজন্য আমি কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, আমি সিস্টেম সার্ভিস থেকে নিচ্ছি কোন সার্ভিসটাকে নিব, লেআউট ইনফ্লেটার সার্ভিসটাকে। বুঝা গেছে, আমার এই লেআউট ইনফ্লেটার সার্ভিসটাকে আমি এখান থেকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি। দেন আমার এখানে কি ছিল, কনভার্ট ভিউ ছিল না, কনভার্ট ভিউ সমান এই ইনফ্লেটার ডট ইনফ্লেট, ইনফ্লেট বলে একটা মেথড আছে, সেই মেথডের কাজ কী দেখেন, তার ভিতরে কী কী প্যারামিটার দেওয়া লাগে, প্রথমটা হচ্ছে কী লাগে ইন্টিজার কী লাগে, রিসোর্স কোন লেআউটটাকে আমি দিব, সেকেন্ডটা হচ্ছে কি আমার ভিউ গ্রুপ রুট, যদি আমি ভিউ গ্রুপ অ্যাড করতে চাই দিব, আদারওয়াইজ আমি নাল দিয়ে রাখবো। সেকেন্ড আরেকটা হচ্ছে ইন্টিজার রিসোর্স ভিউ গ্রুপ রুট, অথবা আরেকটা হচ্ছে কি বুলিয়ান অ্যাটাচ, যদি আমি কখনো অ্যাটাচ করতে চাই, নর্মালি আমরা এটা অ্যাটাচ করি না, এটা অল টাইম ফলস আমরা দিয়ে রাখি। দুইটা হচ্ছে কি, এগুলো কি বলে একই রকম দুইটা মেথড কি, এগুলো কি ইনফ্লেট, প্রথম প্যারামিটার কি আমার লেআউট আর ডট লেআউট ডট সেই রো লেআউট, সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার কি কী ছিল ওই বললাম ভিউ গ্রুপ, আমি ভিউ গ্রুপের কিচ্ছু করবো না, আমি এটাকে আপাতত নাল দিয়ে দিই। আমি ভিউ গ্রুপ অ্যাড করবো না, নাল দিচ্ছি, নর্মাল এটা আমরা করি না, আমি তাহলে জানি না কোন ভিউ গ্রুপ অ্যাড করবো, আমরা করি না। এই লাইনটুকু যখন কী হবে এক্সিকিউট হবে, আপনাকে এই যে আমি একটা লেআউট করছিলাম না এতদিন ধরে, আমাদের কী ছিল মেইন অ্যাক্টিভিটিতে, আমরা শুধু এইটুকু লিখলে যেহেতু অ্যাক্টিভিটির মধ্যে অবশ্যই অবশ্যই এই কোডটুকু লেখা ছিল বিদায়, আমরা যে অ্যাক্টিভিটি কোডটুকু রান করতাম আমাকে একটা টেক্সট ভিউ দিলে কিন্তু রান করে একটা টেক্সট ভিউ দেখতে পাইতাম, বুঝা গেছে। বাট আমার আজকে এটা কি অ্যাক্টিভিটির মধ্যে আলাদা আরেক জায়গায়, এই জন্য আমাকে এত কষ্ট করে ভিউটুকু জেনারেট করা লাগতেছে এই কোডটুকু লিখে, বুঝা গেছে। একদিন ধরে অ্যাক্টিভিটির মধ্যে আমাকে লিখতে হতো, কারণ অ্যাক্টিভিটির ভিতরে অলরেডি এগুলো ছিল, যার কারণে আমাকে লিখতে হতো না। বাট এখন যখন আমি নিজের মতো করে ডিজাইন করতে যাচ্ছি, আমাকে কাজটুকু করতে হচ্ছে। তাহলে আমরা এখানে রিটার্ন আর এতগুলো কিছু না দিব না, আমরা শুধুমাত্র কনভার্ট ভিউটাকে রিটার্ন করে দেবো।
এবার আমার সে কনভার্ট ভিউতে কি লাগবে, এবার টেক্সট ভিউগুলো কোথায় আছে, সে ভিউতে আছে। এবার আমার প্রথম টেক্সট ভিউর নাম কিছু নেম টিভি, নেম টিভি সমান। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, টেক্সট ভিউ কি দিই আমরা, কি দিই এবার কিছু নাই তো হয়ে গেছে আমার, আমার ফাইন ভিউ বাইরে বলে কিছু নাই এখানে। হ্যাঁ কেন নাই, কারণ এতদিন ধরে আমরা যেটা করতাম তার কাছে সে ইনস্ট্যান্স ছিল কোন ভিউ থেকে আমি নিচ্ছি, বাট এখন সে কি জানে আমার ভিউটা কোথায়, সে জানে, কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি, সেজন্য তাকে বলে দিতে হয়। এবার দেন কনভার্ট ভিউ ডট ফাইন ভিউ বাইরে দিতে হয়, কোন ভিউ থেকে সে নিবে বুঝে গেছে। আগে তো আমি জানতাম আমার পার্টিকুলার কোন একটা কি আমার কি বলে এটাকে আমার অ্যাক্টিভিটির জন্য একটা লেআউট থাকে, ফিক্সড থাকে, ওখান থেকে আমি পাই তার কাছে কি ভিউটা ফিক্সড, বাট এখন তো আমার ভিউ ফিক্সড না, সে জানে না, সেজন্য ফাইন ভিউ বাই আইডি বলে কিছু নাই, আমাকে বলে দিতে হয় কনভার্ট ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি বুঝে গেছে। দেন এবার আমি এখানে দিতে পারি আর ডট আইডি ডট কি ছিল নেম, সেমভাবে আরেকটা কি ছিল আমার ফোন টিভি সমান কনভার্ট ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি, আইডি ডট কি ছিল আমার ফোন নাম্বার, ওকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম নাম আর ফোন নাম্বারকে। এখন সে কী করতে হবে, ওই নাম ফোন নাম্বার আমার কী দিতে হবে, ডাটা দিয়ে দিতে হবে। দেন নেম টিভি ডট কি সেট ট্যাক্স কোথেকে আসবে, আমার এই আমার ডাটা আসবে করতে কন্ট্যাক্ট লিস্টে না, তারপর কন্ট্যাক্ট লিস্টে কি বলবে আমার নামের মধ্যে কি বলবে, নাম বসবে কি লিখবে ডট নেম বলে কিছু আছে, দেখেন তো কিছু আছে, হ্যাঁ কিছু আছে এখানে। এই অ্যারে লিস্ট নিয়ে একটা দিন ক্লাস করছিলেন সারাদিন, সব ধরনের প্র্যাকটিস করেছিলেন অ্যারে লিস্ট নিয়ে, মনে নাই এতদিন পর এখানে ডট নেম বলে কিছু আসবে, কী লাগবে তার পজিশন লাগবে না তো বলেন নাই কেন, ক্যাট এখানে কী দিব, এবার প্যারামিটার সেই পজিশনের গুরুত্ব বুঝছেন। দেন এবার দেন আপনি এবার ডট দেন, ভুল হবে এগুলো, এগুলো যাতে এখন কোশ্চেন না আসে এই জন্য অ্যারে লিস্ট নিয়ে একটা ক্লাস ছিল পুরো হোল্ডে, আপনারা নিজেরা প্র্যাকটিস করছিলেন কিন্তু সেটা খেয়ে ফেলছেন এতদিন। হ্যাঁ এরপর আবার দুদিন হবে না আবার ভুলে যাবেন। দেন আবার আমার কি ছিল ফোন নাম্বার টিভি ডট কি সেট ট্যাগ, সেমভাবে আমার কোথায় ছিল কন্ট্যাক্ট লিস্ট ডট গেট কি পজিশন ডট গেট ফোন নাম্বার, শেষ আমার অ্যাডাপ্টার বানানো শেষ, এই করতেও এটুকু করতেও কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন, কোনো কনফিউশন, ওকে এবার আমরা চলে যাই আমার সেই মেইন অ্যাক্টিভিটিতে, আমার মেইন অ্যাক্টিভিটির এক্সপেরিমেন্টটা একটু দেখি কী কী অবস্থাটা, এটা শুধু একটা লিস্ট ভিউ আছে, আমার শুধু লিস্ট ভিউ আমার কী কী লাগবে, এডিট টেক্সট দুইটা ওরিয়েন্টেশন আছে নাকি, আচ্ছা আছে আছে ওই আছে, লিস্ট ভিউ আমার তার আগে কী লাগবে একটা দুইটা কী ছিল, এডিট টেক্সট ছিল না, এডিট টেক্সট
ওকে দেন আমার লাগবে কি একটা বাটন লাগবে বাটন ট্রান্সপারেন্ট ট্যাব কন্টেন্ট এস কি দিব বাটন নাম কি দিব বলেন সাবমিট 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 করব শো অ্যাড হ্যাঁ অ্যাড অ্যাড দিতে পারি কি না টু লিস্ট আমার এই লেখাগুলো আমি কোথায় রাখবো ধরেন এগুলো এখন কি দেখাচ্ছে এক পাশে দেখাচ্ছে এগুলো মিডিয়ায় রাখবো সেন্টারে রাখবো কি লিখবো লেআউট গ্র্যাভিটি ইউজ করবো না শুধু গ্র্যাভিটি ইউজ করবো হ্যাঁ বুঝা গেছে সবাই এটুকু ওকে আমি এখানে যেহেতু একদম লেগে যাচ্ছে আমি একটু এখানে একটু মার্জিন দিতে পারি না মার্জিন টপ দশ কি দিব ডিপি দিব এসপি দিব আমার এইটুকু ডিজাইন শেষ এবার আমি এখানে লিখে যাই কী কী ছিল আমার এডিট টেক্স সমস্যা কি নেম এটি দেন ছিল আমার টেক্স ফোন নাম্বার ইটি দেন কি ছিল আমার লিস্ট ভিউ ছিল না লিস্ট ভিউ ওকে বাটনটাকে আমরা ইয়া করে দিই একেবারে গেট লিখে দিই তাহলে এত ঝামেলা লাগবে না ওকে আমাদের ছিল নেম কি সমান কি ছিল এডিট টেক্স find view by id r dot id dot কি ছিল name it then ছিল আমার phone number text সমান edit text ছিল আমার লিস্ট ভিউ এবার আমার এখানে কি কাকে কাকে লাগবে আমার সেগুলোকে আমি ইনস্টেন্স নিয়ে নিই কন্ট্যাক্ট কন্ট্যাক্ট দেন আরেকটা কি ছিল আমার অ্যাডাপ্টার নাম কি ছিল কন্ট্যাক্ট অ্যাডাপ্টার কন্ট্যাক্ট অ্যাডাপ্টার অ্যাডাপ্টার আমি ইনিশিয়ালাইজ করতে পারি কিনা এখানে আর এটা আমার কী লাগবে অ্যারে লিস্ট অফ কী লাগবে কন্ট্যাক্ট লাগবে না অ্যারে লিস্ট অফ কি কন্ট্যাক্ট কন্ট্রাক্ট লিস্ট সমান কি নিউ অ্যারে লিস্ট দেন আমার এই বাটন ক্লিকে কাজ কি হবে বলেন আমার এই বাটন ক্লিকে কাজ কি হবে আমার লিস্টে অ্যাড হবে ওকে সবার আগে আমি কি লিখতে পারি ধরেন স্ট্রিং নেম কোথেকে আসবে নেম ইটি ডট ডট গেট টেক্স ডট টু স্ট্রিং দেন আমি আরেকটা নিতে পারি স্ট্রিং ফোন নাম্বার
দেন আমি এখানে নিতে পারি কিনা দেখেন তো, কন্ট্রাক্ট সমান কি নিউ কাকে কাকে দিব, নেম আর কি দিব, বুঝে গেছে? দেন আমার এবার কি ছিল কন্ট্যাক্ট লিস্ট ডট অ্যাড কাকে দিব, এই কন্ট্যাক্টকে, এবার আমার সে কি ছিল অ্যাডাপ্টার ছিল না, অ্যাডাপ্টার সমান কি নিউ কাস্টম অ্যাডাপ্টার প্রথম, তার ওখানে আমি দেখেন এবার দেখেন কী কী দিছিলাম, প্রথম প্যারেন্ট ছিল কন্টেক্সট, সেকেন্ড প্যারেন্ট ছিল কি আমার এটা অ্যারে লিস্ট ছিল, এখানে আমি কন্টেক্সট কি দিব মেইন অ্যাক্টিভিটি ডট দিস, সেকেন্ড প্যারামিটার কি কন্ট্যাক্ট লিস্ট আমি যেরকম আমি আমার আমি যেভাবে ডিজাইন করে সেভাবে তো দিবো, ঠাট প্যারা করতে গেছে আমি প্যারাটা দিছি দুইটা, এটা আমার বানানো, এই খুদে তো আমারও লাগছে, খুদে লাগলে কি ভুলে যাবেন, দেখেন লিস্ট ভিউ ডট কি সেট অ্যাডাপ্টার কাকে করব, এই অ্যাডাপ্টারকে, আমার কাজ শেষ, অনেক কাজ, জীবন সোজা না, সব কিছু কঠিন, দিনকে দিন আরও কঠিন আসবে, আগামী সপ্তাহ দেখবেন আরও কঠিন, কালকে দেখবেন লিস্ট ভিউকে আরও অনেক কঠিন করে, একদম সোজা হবে।